মা যদি কিছু না মনে করেন একটা কথা বলি, আমার যতটুকু জানা আছে এই শ্রাদ্ধের অধিকার কিন্তু অথর্ব পেতে দেয় না। তবু আপনি না হয় একবার গুরুদেবকে জিজ্ঞাসা করবেন। বাবা মশাইয়ের কাজ আমরা যেভাবে ইচ্ছেই করতে পারি, এতে স্বাস্থ্যের অধিকারের প্রশ্ন আসছে কোত্থেকে? আটা মশাই, মথুর, তুমি সব বিষয়ে হট করে সিদ্ধান্ত নেওয়াটা বন্ধ করো। নিহাত বড়লাট সদয় ছিলেন, তা না হলে গোড়া সাহেবকে আটকানোর জন্য আমরা সমস্যায় পড়তাম। মা, ব্রাহ্মণরা এমনিতেই আমাদের প্রতি সদয় নন, তারপর তর্কালঙ্কার মশাই যে এ শ্রাদ্ধের কাজ সুষ্ঠুভাবে করতে দেবেন এ বিষয়ে কি তুমি নিশ্চিত? বলো, তুমি নিশ্চিত? মথুর, পা ফেলো, কিন্তু বাস্তবটা বুঝে পা ফেলো। দেখো বাবা মথুর, বাউন সমাজ তেনাকে কোনোদিনই চিনতে পারেনি। তিনি কি কাজ করতেন, সমাজের কি উপকার করতেন তাও জানার চেষ্টা কোনোদিনও করেন। তাই তারা কি করবে সেটা না ভেবে আমি ঈশ্বরকে ডাক। সে যা কইবে আমি তাই করব। আর আমি মনে করি তিনি মানুষের জন্য যা উপকার করতেন তাতে তিনি বাউন্ডের থেকে কোনো অংশে নিত না। তাই তেনার শ্রাদ্ধ আমি বড় করেই করব। আমি গোদান সোনা দান সব রকম করব, কেউ আমাকে কিচ্ছুটি কইতে পারবে না, তা সে যেই হোক না কেন। তিনি যা যা ভালোবাসতেন, যা যা বিশ্বাস করতেন সব হবে। আমিও এই সমাজকে বুঝিয়ে দেব বাউন কায়েদ কুলিন সমাজে না থেকেও তিনি তেনাদের থেকে কোনো অংশে কম ছিলেন, বরং তেনাদের থেকে অনেক বেশি মহান ছিলেন।